আর এই করোনা কালে সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা না হলে অটো প্রমোশনের কথা ভাবছে সরকার, এমনটি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় 2021 সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি বিদ্যুৎ উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ উৎপাদনে সবসময় ভর্তুকি দেওয়া সম্ভব নয় জানিয়ে ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন। দেশের 97% মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে জানিয়ে আগামী বছরে তার শতভাগে উন্নতির আশা প্রকাশ করেন সরকার প্রধান। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারব। ইতিমধ্যে আমরা প্রায় 97% জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষার সংকট প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি সরকার বুঝতে পারছে উল্লেখ করে বার্ষিক পরীক্ষা না হলে প্রয়োজনে অটো প্রমোশনের বিষয়ে ইঙ্গিত দেন তিনি। আমাদের শিক্ষার্থীদের সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এই যে এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই, পড়াশোনার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিছু করারও উপায় নেই। কারণ সারা, এটা শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। সামনে তো ফাইনাল পরীক্ষা দেওয়া, পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। শেখ হাসিনা বলেন, মানুষের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো উপকার ভোগী যদি প্রশ্ন দেবে। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের সুযোগ দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। জাহিদ মালিক আরও বলেন, গেল জুলাই মাসে সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে যাতে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম প্রথম দিকে থাকে, তবে ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন বাজারে আসবে না উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 1,00,000 ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানের ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। আমরা বলেছি যে আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার থাকতে হবে, আমাদের নামটা সবার উপরে থাকতে হবে, যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি।